আমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে বাগানি ও ব্যবসায়ীদের মানববন্ধন। আমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাগানি ও ব্যবসায়ীরা। সদর উপজেলার কাশীপুর গ্রামে আম বাগানের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় ওই এলাকার শতাধিক বাগানি ও ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীরা বলেন, আমপানের কারণে গত বছর লোকসানের সম্মুখীন হয়েছিল তারা। এ বছর লকডাউনের কারণে জেলার বাইরে থেকে কোনো পাইকার আসতে পারছে না। প্রতি কেজি আম 10 টাকা থেকে 25 টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এতে এবারও লোকসানের আশঙ্কা রয়েছে তাদের। এ অবস্থায় আমের বাজার ব্যবস্থাপনা উন্নত, পরিবহন সুবিধা ও দেশের বিভিন্ন স্থানে পাঠাতে সরকারের সহযোগিতা কামনা করেন তারা। লাইন নেই, বেচার ব্যবস্থা করে আমরা কোনো সাহায্য চাইনি আপনার কাছে, আপনি আমাদের সহযোগিতা। সবকিছু মিলে আমরা অত্যন্ত কষ্টের ভিতরে আছি। যদি বলে দিচ্ছে উনার সেনাবাহিনী আছে, উনার পুলিশ বাহিনী আছে, উনি কিনে নিয়ে উনাদেরকে যেমন রেখে থাকে, এটা কাশীপুর গ্রামবাসীর সমস্ত আশা।